ভারতে পালিয়ে যাওয়া সোহেল রানাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন কোচবিহার আদালত। বিএসএফ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত সোহেল কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশের আইজিপি আলী তালুকদার। জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন সময় 2 বা 3 গুণ বেশি লাভের নানা প্রলোভন দেখিয়ে মানুষকে নিঃস্ব করার যে অভিযোগ উঠেছে সেই ই অরেঞ্জের নেপথ্যের শক্তি হিসেবেই উঠে আসছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সোহেল রানার নাম। প্রতারণার বিষয়টি উঠে আসার পর গা ঢাকা দেয় এসে অবশেষে সীমান্ত টপকে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এ ঘটনার পর ভারতীয় গণমাধ্যমে খবর আসে আটক ব্যক্তি ঢাকায় বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশের কর্মরত। তার নামে অপরাধমূলক একাধিক কাজের অভিযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিএসএফের কর্মকর্তারা। অভিযোগ, গ্রাহকের 1,100 কোটি টাকা আত্মসাৎ করেছে ই অরেঞ্জ প্রতিষ্ঠান। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন ভগ্নিপতি সহ 5 জনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেন এক ভুক্তভোগী। মামলার পর এই 3 জনই এখন কারাগারে। এজাহারভুক্ত আসামি বিথি আক্তার সহ 2 জন পলাতক। ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তি থাকায় সোহেল রানাকে ফিরিয়ে আনতে সমস্যা হবে না বলে জানিয়েছেন পুলিশ প্রধান। দেশ থেকে কারো গাফলতি খতিয়ে দেখছে বলে জানান। ভারতের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেহেতু আর উনি বাংলাদেশে একটা মামলা আসামি, তো তাকে ফেরত আনা ডিফিকাল্ট হবে বলে আমি মনে করি না। আর কিভাবে উনি দেশ ত্যাগ করলেন, তার কোনো গাফলতি আছে কিনা, ব্যাপারে পুলিশ কমিশনার আছে সর্বকালের কথাবার্তার সঙ্গে উই উইল লুক ইনটু ইট। ই অরেঞ্জ প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, মুঠোফোন সহ বিভিন্ন পণ্য সামগ্রী অনলাইনে বিক্রি করত, যাদের প্রতারিত গ্রাহকরা রয়েছেন হতাশায়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।